আমি আল্লাহর রহমতে কনফার্ম, এগুলো বেঙ্গলি ফিঞ্চের বাচ্চা না, এগুলো হচ্ছে যে জাভা পাখির বাচ্চা, বেঙ্গলি ফস্টার করছে। কারণ হচ্ছে যে ওরা ফস্টারে 1 নাম্বার, খুব ভালো, সেজন্য ওরা বেঙ্গলি ফিঞ্চ এর বাচ্চা না, এগুলো হচ্ছে জাভা পাখির বাচ্চা। আছে এখন নিচে, একবারে নিচে দোনোটা একবারে গুটি শুটি ভাবে বসে থাকে জেব্রা ফিঞ্চ গুলা, ওগুলো বাচ্চা অবশ্য। তো থাক, অনেক সুন্দর লাগতেছে নিচে, এটা ফ্লোরে একবারে ঘাস টাস দিয়ে ওরা নিজেরাই বাসা বানাইছে এখানে। তো এখন আমি চলে আসলাম চীনা হাঁসের কাছে। চীনা হাঁসগুলো অনেকদিন ধরে ছাড়া হয় না, এগুলো কেজের মধ্যে ছিল, এগুলোকে ছাড়ার সাথে সাথে এগুলো উঠতেছে। এগুলা পুরুষ মহিলা আছে নাকি আমি এখনো। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ফার্স্টে খরগোশের বাসার জন্য কিছু তুলা আনছি, ওগুলো দিব। তারপরে হচ্ছে যে চীনা হাঁসগুলো অনেকদিন ধরে দেখাচ্ছি না, চীনা হাঁসগুলো দেখাবো, আবার টাইগার মুরগিটাকে দেখাবো, আমার যেটার নাম রাখছিলাম ওয়াইফাই এবং নেটওয়ার্কটাকেও দেখাবো, আর আমার জামা পাখির রুমে একটা ক্ষতি হয়ে গেছে সেটাও দেখাবো। তো চলুন দেখা যাক। প্রথমে আমি খরগোশ গুলাকে তুলা দিয়ে দিবো। তুলা আনছি, এই যে নরম নরম তুলা গুলো আনছি, সাদা কালারের, সাদা সাদা তুলা দিলে ওরা তুলাগুলা নিয়ে ওইখানে হাঁড়ির মধ্যে মালসার মধ্যে দিবে এবং বাচ্চা দিবে। তো খরগোশগুলোকে দেওয়া যাক। তো তুলা আমি দিয়ে দিয়েছি খাঁচার মধ্যে, ওই খাঁচার মধ্যে ওরা নিজেরা নিজের এভাবে বসে থাকে, যদি বাচ্চা দেয় এভাবে বাচ্চা দিবে ওরা, দেখা যাচ্ছে। তো তুলাগুলাও মানে ওরা দেখতেছে। তো দোনোটা খরগোশই আল্লাহর মতো সুস্থ আছে, খাবার দাবার খাচ্ছে, দেখা যাক কি হয়, ইনশাল্লাহ ভালো কিছুর আশা আমি চেষ্টা করতেছি, আবো ইনশাল্লাহ। তো খরগোশ গুলো থাক, আমি জামা পাখির রুমে চলে যাই। তো এখন আমি চলে আসি জামা পাখির রুমে। জামা পাখির রুমে জামা পাখি গুলা সব সিরিয়ালে বসে আছে। আমার একটা হাড়িতে 4টা ডিম ছিল, এই যে দেখাই আপনাদেরকে 4টা ডিম, হয়তো বা এটার ফিমেলটা মারা গেছে, আমি দেখাই আপনাদেরকে ফিমেলটা, এই যে সুন্দর সাদা ফিমেলটা মারা গেছে, কিভাবে মারা গেছে আমি বুঝতে পারি না, এটা হয়তো বা ওয়েদারটা চেঞ্জ হওয়ার কারণে মারা গেছে, হয়তো বা ভয় পাইছে সেজন্য। এখানে ইঁদুর ডিস্টার্ব করতেছে বেশি ইদানিং ধরে, এর আগে ডিস্টার্ব করে না, এখন ইদানিং ধরে বেশি ডিস্টার্ব করতেছে। তো এগুলাকে সরাইতে হবে এখান থেকে, নয়তো বা আমার পাখির ক্ষতি হয়ে যাবে। তো এটা অনেক স্যাড হয়ে গেল আমার। তো থাক, আল্লাহ কি করছে না করছে আল্লাহ ইচ্ছা সব। আল্লাহর মধ্যে আর সব জামা গুলা সুস্থ আছে, সবগুলা বাচ্চা টাচ্চা নিয়ে সুস্থ আছে, ডিম পারতেছে, আবার নেস্টিং করতেছে। আমিও এদেরকে ঘাস দিছি, সুন্দর সুন্দর ঘাস দিছি, ওরা কিছু নিছে এবং কিছু নিতেছে এরকম আছে। তো আমি দেখাই কোন কোন বক্সের মধ্যে, কোন কোন হাড়ির মধ্যে ঘাস নিছে। এই হাড়িটার মধ্যে ঘাস নিছে, তারপরে এই হাড়িটার মধ্যে ঘাস নিছে, বক্সটার মধ্যে ঘাস নিছে, কারণ এখানে সবুজ সবুজ ঘাস দেখা যাচ্ছে। এরপর উপরে হাড়িটাতে নিছে, তারপরে পাশের ঝুড়িটাতে নিছে, তো এটাতেও নিছে। এটাতে আমি আজকে চেক করবো বাচ্চা হয়েছে নাকি। অনেকের প্রশ্ন ছিল এখানে বাচ্চা ফুটবে নাকি, ফুটছে আল্লাহর মতো অনেকগুলা, 5টার মতো ফুটছে। আমি দেখি আর গুলো ফাটাইলে হয়েছে নাকি, আমি একটু চেক করতে হবে। নিচে আমার জেব্রা ফিঞ্চ গুলো ছিল, জেব্রা ফিঞ্চ গুলো আমি দেখতে পাচ্ছি না, কারণ হচ্ছে যে ওদেরকে বক্স দিছি, বক্সের মধ্যে ভালো মতোই আছে। এখন নিচে একবারে, নিচে দোনোটা একবারে গুটি শুটি ভাবে বসে থাকে জেব্রা ফিঞ্চ গুলা, ওগুলো বাচ্চা অবশ্য। তো থাক, অনেক সুন্দর লাগতেছে নিচে, এটা ফ্লোরে একবারে ঘাস টাস দিয়ে ওরা নিজেরাই বাসা বানাইছে এখানে। তো থাক ওরা এখানে। তো বেঙ্গলি ফিঞ্চের বাচ্চা গুলা একটু বড় হয়েছে, আমি দেখি অবশ্য এগুলা কেমন আইছে। আমি আল্লাহর রহমতে কনফার্ম, এগুলো বেঙ্গলি ফিঞ্চের বাচ্চা না, এগুলো হচ্ছে যে জাভা পাখির বাচ্চা, বেঙ্গলি ফস্টার করছে। কারণ হচ্ছে যে ওরা ফস্টারে 1 নাম্বার, খুব ভালো, সেজন্য ওরা বেঙ্গলি ফিঞ্চ এর বাচ্চা না, এগুলো হচ্ছে জাভা পাখির বাচ্চা। তো থাক, এগুলো জাভা পাখির বাচ্চা হইলে ওরা খাওয়াবে, সমস্যা নাই। তো এখন দেখা যাক আমার নতুন কোকাটেলটা কেমন আছে। আল্লাহর রহমতে আমার নতুন পাখিগুলো মাশাআল্লাহ সুন্দর দেখাচ্ছে, এগুলাকে ব্রিডিং কোচ করাইছি, ব্রিডিং বক্স দিছি আমি, ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে এরা ব্রিডিং করবে। তো আমি অনেকদিন ধরে শখ করতেছিলাম যে কোকাটেল পাখি আনবো, তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে কোকাটেল পাখি নিয়ে আসছি, চেষ্টা করি দেখি ব্রিডিং করাতে পারি নাকি, ইনশাল্লাহ পারবো। এগুলো খাবার দাবার ঠিক মতো খাচ্ছে, ভালোই আছে, সুস্থ আছে, দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে। পাশেরটা, এই পাশেরটা হচ্ছে মেল আর এই পাশেরটা হচ্ছে যে ফিমেল। এখানে ফিমেলটা হচ্ছে যে লুটেনো পাল, আর মেলটা হচ্ছে যে লুটেনো লুটেনো জাতের মধ্যে পরে। তো থাক, কোকাটের পাখিগুলো এখানে, বাজিকার পাখিটা কি করছে আমি দেখি।
তো বাজিকের পাখিগুলো আল্লাহর মতে সুস্থ আছে, ওরা ডিম নিয়ে বসে আছে। এই এক পেয়ার পাখি আল্লাহর মতে ভালোই ডিম বাচ্চা করতেছে, বাচ্চা এখনো দেয় নাই, ডিম দিছে, উমে বসে আছে। এখানে অস্ট্রেলিয়ান গুগুটা আছে, তারপরে ডায়মন্ড ডাবটাও আছে, এগুলা ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে ডিম দিবে, এগুলাকে আমি ব্রিডিং কোর্স করাইতে হবে। আমার খামারে একটা পাখি আছে যে ঘুমায়, এটা এটা হচ্ছে যে এটা ঘুমাচ্ছে শুধু। এখন আমি দেখি টোটালটার কি অবস্থা, টোটালটার অবস্থা ভালোই আছে আল্লাহর মতে, সুস্থ আছে, আর মাছগুলো তো অলওয়েজ সুস্থ আছে আল্লাহর মতে, আল্লাহ অশেষ রহমতে। তো মাছগুলো টোটাল গুলো থাকে, মাছ আনবো ইনশাল্লাহ আমি কয়েকদিনের মধ্যে। তো জামা পাখির রুম থেকে আমি এখন যাব কোয়েল পাখির রুমে। তো এখন আমি কোয়েল পাখির রুমে চলে আসছি, কোয়েল পাখিগুলো আল্লাহর মতে সুস্থ আছে, কিন্তু খাবার শেষ হয়ে গেছে, আমি খাবার দিতে হবে, খাবার দিতে পারি না এখনো, দেরি হয়ে গেছে খাবার দিতে। আমার মনে হচ্ছে যে এখানে কোনো বেটা কোয়েল নাই, কারণ হচ্ছে যে অনেকদিন ধরে আমি ডাক শুনতেছি না, যদি ডাক দেয় তাহলে ওগুলা পুরুষ কোয়েল, পুরুষ কোয়েল গুলো আমি আলাদা করে ফেলছি, কারণ আপনারা জানেন যারা ভিডিও দেখছেন, রেগুলার ভিডিও দেখেন তারা জানেন। তো কোয়েলের রুমটা অনেক ময়লা হয়ে গেছে, এটা পরিষ্কার করতে হবে ইনশাল্লাহ, আমি আগামীকাল এটা পরিষ্কার করব। পাখিগুলো দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে, দেখেন মাশাআল্লাহ, আল্লাহর অপরূপ সৌন্দর্য আছে সবকিছুর মধ্যেই। আমি চলে আসছি কবুতর রুমে, কবুতর রুমে এসে আমি দেখাচ্ছি কবুতর রুমে, কিছু কবুতর নতুন করে ডিম দিছে, আবার কিছু কবুতর বাচ্চা উঠে গেছে। এখানে নতুন কবুতরটা ডিম দিছে, আমি দেখাই আপনাদেরকে, ওকে সরাই, ও সরতেছে না, দুইটা ডিম নিয়ে বসে আছে, থাক বেশি ডিস্টার্ব না করে ডিম দিছে, অবশ্য ডিম যদি ফাটাইল না হয়। তো এখানে আমার বাংলা কবুতরটা, এটার একটা সাদা কালার বাচ্চা আসছে, একটা কালো কালার বাচ্চা আছে, এটাকে খাওয়ার খাওয়াচ্ছে। তো এখানে ধান লাগির আছে, মাশাআল্লাহ কবুতর, এটা চিলার কালার আসে ডাইরেক্ট, বাংলা থেকে চিলা পাইলাম কিভাবে, যাক মাশাআল্লাহ আল্লাহর মতো অনেক সুন্দর আমার এই পেয়ারটা। তো এখানে একটা কবুতর যে দাঁড়ায় আছে, ওই কবুতরটা হচ্ছে যে, এই যে আমি আপনাকে দেখাই, এই কবুতরটা ডিম নষ্ট হয়ে গেছে, আমি ফালাই দিছি, এটা আবার ডিমে বসবে, এটা বাইরে দাঁড়ায় আছে, অবশ্য এখন আবার ঢুকছে। এগুলো হচ্ছে যে আমার মশালের বাচ্চা, মশালের বাচ্চাগুলো আল্লাহর মতো বড় হচ্ছে। এখানে ডিমটা ফুটছে নাকি আমি দেখি না, এখানে ডিমটা ফুটে নাই। তো আমার এখানে গিরিবাজ জুটিয়ালা যে বাচ্চাগুলো আছে ওগুলো আছে, এটা ডিমের কথা বলছিলাম আর কি, এটা ডিমগুলো ফালাই দিছি অবশ্য, কারণ ফাটাইল হয় নাই সেজন্য। এই দুইটা কালার মাশাআল্লাহ আল্লাহর মতে অনেক ভালো আসছে, এগুলাকে আমি বড় করব উড়ার জন্য, বেশি না আর এক সপ্তাহ পর এগুলা বের হয়ে যাবে উড়ার জন্য। এগুলো থাকে এখানে, আমি উপরের এটাতে দেখি, উপরের এটাতে দুইটা বাচ্চা আছে, একটার গায়ে সামান্য বিচি উঠছে, এটা ট্রিটমেন্ট করতে হবে। এটা কারণ, উঠার কারণ হচ্ছে যে মশা, মশা কামড় দিচ্ছে ছোটবেলায় নয়তো এই ধরেন রিসেন্টলি, এটা আমি একটা শিওর বলতে পারবো যে মশা কামড় দিছে, মশা কামড় দেওয়ার কারণে এরকম হয়। তাই কবুতর রুমে কয়েল অথবা ধুমা জাতীয় কিছু দিলে মশাগুলা দূর হয়ে যায় আর কবুতর এরকম সমস্যা হয় না। এই পেয়ারটা আমার ডিম দিত, মানে সাথে সাথে ডিম দিত, বাচ্চা ফুটার সাথে সাথে, বাচ্চা বড় হওয়ার সাথে সাথে ডিম দিত, কিন্তু এবার দিচ্ছে না কেন সেটা বলতে পারতেছি না। তো থাক দেখা যাক কতদিনে ডিম দেও। এই হচ্ছে লাস্ট পেয়ারের বাচ্চা, লাস্ট পেয়ারের বাচ্চাগুলো ভালোই বড় হচ্ছে। লাস্ট পেয়ার বলতে এখানে যে পেয়ারটা ছিল এটা হচ্ছে যে মা মা ফুটাইতে পারে না, সেটা ডাক্তারের কাছে দিছি আমি অবশ্য। এখন কবুতর রুম থেকে বের হয়ে যাবো, কবুতর গুলো ভালোই আছে, সুস্থ আছে, এটাই দোয়া চাই আল্লাহর কাছে। তো এখন আমি চলে আসলাম চীনা হাঁসের কাছে, চীনা হাঁসগুলো অনেকদিন ধরে ছাড়া হয় না, এগুলো কেজির মধ্যে ছিল, এগুলোকে ছাড়ার সাথে সাথে এগুলো উঠতেছে, এগুলা পুরুষ মহিলা আছে নাকি আমি এখনো বুঝতে পারতেছি না, এগুলার নাকের দিক দিয়ে লাল হওয়ার কথা কিন্তু লাল হয় নাই, দেখা যাক কতটুকু কি হয়। আমার মনে হয় একটা ফিমেল আছে, একটা মেইল আছে, যাক বাচ্চা অবস্থায় আনছি, এখনো বড় হয়ে গেছে আল্লাহর মতে, এটাই শুক্রিয়া আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ। চীনা হাঁসগুলা ডিম দিলে একবারে খুশি হব। চীনা হাঁসগুলো দেখতে আলাদা সুন্দর, কারণ ওদের বুকে সাদা আর পুরা শরীর কালো থাকে, আবার একটু সবুজ সবুজ ছাপ থাকে। তো এগুলোকে একটু রেস্ট দিই, কারণ হচ্ছে যে খাঁচার মধ্যে সবসময় থাকতে থাকতে এগুলো উঠতে পারে না, এগুলো উঠতে চায় অনেক, এগুলো উঠতে পারে। এখন আমি চলে আসছি টাইগার মুরগি কেজের সামনে, টাইগার মুরগি কেজের সামনে। আজকে আমার এই রাতাটার নাম দিছিলাম ওয়াইফাই, এটাকে আজকে আমি ধরবো, ধরে আপনাদেরকে দেখাবো, এটার সাথে আমি সেলফি তুলবো আজকে। তো রাতাটা মাশাল্লাহ 4 কেজি হয়েছে, আমি মাপছি, এখানে ডিম পাই আমি 3টা। এই যে আমি রাতাটাকে ধরে ফেলছি, রাতাটাকে আমার কোলে রাখছি, এটার নাম ওয়াইফাই দিছি আমি। ওয়াইফাইটাকে অনেক সুন্দর লাগতেছে মাশাল্লাহ, যে কোনো অ্যাঙ্গেল থেকেই
মানে ছবি তুলতে গেলে সুন্দরই লাগতেছে। যাক আল্লাহর রহমতে আল্লাহ এইগুলাকে সুস্থ রাখছে, যে এটাই আল্লাহর কাছে শুকরিয়া। রাতাটা ওইটার সাথে মারামারি করতে চাই নেটওয়ার্কটার সাথে। তো আপনারা যারা রেগুলার ভিডিও দেখেন তারা জানেন আমার কাছে অনেকগুলো রাতা ছিল, রাতার মধ্যে এটাকে রাখছি আমি, এটার নাম ওয়াইফাই দিয়ে ফেলছি আপনাদের জন্য। তো আমি এখন নেটওয়ার্কের কাছে চলে যাব, নেটওয়ার্কে উপরে দাঁড়ায় আছে, আমি ওয়াইফাইকে নিছিলাম যখন ও তাকায় রয়েছে, আমি তারপরে ওকে ধরতে চাইছিলাম কিন্তু ও উপরের দিকে উঠে গেছে, সেজন্য আমি আর ধরি নাই। তো এখানে দেশি মুরগি কেজে ডিম পাই আল্লাহর মতে অনেক, এখন পাবো না, কারণ হচ্ছে যে ওগুলো তায়ে চলে গেছে, উমে চলে গেছে। এই হলে আছিল মুরগি। এখন আমি চলে আসছি কবুতরের কাছে, কবুতরকে খাবার দিছি, খাবারের মধ্যে মিক্সার আছে, ভুট্টা ভাঙ্গা আছে, তারপরে ধান আছে, তারপরে গম আছে, এগুলো খাই। এগুলো খাইলে কবুতর সুস্থ থাকে, শীতকালেও সুস্থ থাকে, সরিষা খাওয়াই। তো কবুতরগুলা এখানে সবগুলো আছে, আরও কিছু চালের উপরে আছে। এখানে আমার অনেক ঘরের কবুতর আছে, তো ঘরের কবুতরগুলা মাশাল্লাহ বড়ই থাকে। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেন না এখনো তারা সাবস্ক্রাইব করে দিবেন, যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো দিয়ে দিবেন। ইনশাল্লাহ খুবই শীঘ্রই দেখা হবে নতুন কিছু আপডেট নিয়ে, নতুন পাখি নিয়ে। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সবাইকে যেন বিপদ থেকে রক্ষা করে, এই দোয়া চেয়ে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। কুকাটেল পাখিটা আমার পিছনে ডাকতেছে, ঠিক আছে, ভালো থাকবেন সবাই।